কোনো মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না, মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা, এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকতা ছড়ায়। ইসলাম তো ফ্যাশন সচেতন, বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে, সুবহানাল্লাহ কইবেন না? অনেকে হাসে, আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে, বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন, কয়টা কথা বলেন? এক নম্বরে রাখতেন মেসওয়াক, এক নম্বরে কি, দুই নম্বরে জাইতুনের তেল, দুই নম্বরে কি, তিন নম্বরে আতর, তিন নম্বরে কি, চার নম্বরে চিরুনি, পাঁচ নম্বরে হলো টুথপিক। টুথপিক ছিলেন না খিলাইল ছিলেন? হ্যাঁ, টুথপিক না খিলাইল। ছয় নম্বরে সুরমাদানি। এই ছয়টা জিনিস বিশ্বনবী ইসলাম সুনি আমিন জিল্ড চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিশ্বনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে, ইসলাম ডাজন মেক এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি টু টেক এনি নিউ ফ্যাশন। কোনো ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল। আপনার ফ্যাশনটা হালাল হতে হবে।